নতুন তৃণমূল ভাইপো তৃণমূল। আজকে ধরুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে চুরি নিয়ে যারা অনেক বড় বড় ডিগ্রি করেছেন, যেমন ধরুন পশ্চিমবাংলায় খনিজ সম্পদ চুরি হয়েছে বলছে আমি চুরি করিনি, যেমন ধরুন পশ্চিমবাংলায় নদীর থেকে সমস্ত বালি চুরি হয়ে গেছে ভাইপো বলছেন আমি চুরি করিনি, প্রমাণ করতে পারবে? আপনারা দেখলেন নতুন তৃণমূল, তিনি বললেন যে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, যখন পার্থ চ্যাটার্জির কাছে কোটি কোটি টাকা বেরোলো তিনি বললেন পার্থ চ্যাটার্জিকে বার করে দাও, তৃণমূল যুক্ত নয়। আবার আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক যুব নেতারা যখন এটেকালে যুক্ত তখন বলছে এদেরকে বার করে দাও, তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। নতুন আজকে একটা ভাষণ শুনলাম, কারণ অনেকদিন পর এই কারণে এলাম লাইভে, তিনি বলছেন প্রতিটা বুথে বুথে ভোট করতে হবে। আর লজ্জা লজ্জার বিষয়, যেভাবে কিউআর কোড এবং যেভাবে এসএসসির ওয়েবসাইট হ্যাক করে যে ধরনের পরিকল্পনা করে চুরি করা হয়েছিল চাকরি প্রার্থীদের, ঠিক সেইভাবে আপনারা বলে রাখি কিউআর কোডের যে দুটো বক্স হচ্ছে সব বক্স গুলো স্ট্রং রুমে আবার চেঞ্জ করা হবে ব্যালট বক্স গুলো। তাই কি চিন্তা নিয়েছেন ভাইপো? তাই কি চিন্তা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকে খুব জানতে ইচ্ছে করে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জায়গায় নিখুঁত ভাবে বাংলার মানুষকে ঠকাচ্ছেন, এবং ঠিক সেইভাবেই তার তৃণমূল কংগ্রেসের পিকের লোকরা স্ট্রং রুমে, আমরা দরজার বাইরে কি থাকতে পারবো বিরোধীরা? না, তারা শুধুমাত্র একদম সদর দরজার বাইরে থাকতে পারবো, যেভাবে পৌরসভায় আমরা দেখেছিলাম স্ট্রং রুমে মেশিনে গিয়ে জামতারা গ্যাংগানে অনেক কাজ কারবার করা হয়েছিল, ঠিক সেইভাবেই ব্যালট বক্স গুলো চেঞ্জ করা হবে, সেই জিনিসটা আমরা নতুন করে পশ্চিমবঙ্গে দেখতে পাবো। অনেকে হয়তো বলবেন সৌমিত্র খান এটা ঠিক ধরতে পারছে না, বলেছিলাম 2019 যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম বলেছিলাম অনেক বড় দুর্নীতি অনেক বড় জালিয়াতি হয়েছে পরীক্ষায়। আজও বলছি প্রতিটি জায়গাতেই এই পঞ্চায়েতেও ঠিক সেইভাবে কিউআর কোড বক্স এবং ব্যালট বক্স গুলো পুরোপুরি চেঞ্জ করার একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে। আমার শুধুমাত্র ভরসা রাজ্য সরকারি কর্মচারীরা, যদিও এসডিপিও বিডিও এসডিওরা প্রত্যেকে ডিএম আইএস আইপিএস রা যারা এখন প্রত্যেকে নিখুঁত ভাবে চুরি করে, যারা নিখুঁত ভাবে অনেক পরিকল্পনা করে, মানে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য না, যারা পশ্চিমবঙ্গের নিজেদের স্বার্থে উন্নতির জন্য তারা এই নিয়ে প্ল্যান করছেন, বিশেষভাবে খবর পেয়েছি। তাই প্রত্যেকটা নাগরিককে আমাদের এই সাবধান হতে হবে, এই যে চোরে রাজ্যে আমাদের বিষ্ণুপুরও আসছেন ওনাদের আলিবাবা 40 চোরকে নিয়ে আমাদের ভাইপোরা সব আসছেন, চোরের গল্প শোনাবেন, আমি কি চুরি করেছি গলায় জড়িয়ে দিয়ে দেবো, তোমার পরিবার সবাই চোর আমরা সেটাও জানি, সে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই, চুরি করো তোমাদের ক্ষমতা যেমন চুরি করো, অনুব্রত ক্ষমতা ছিল, তিনি জোরাম জোরাম ঢাক বাজাতেন পঞ্চায়েতে, তোমার ক্ষমতা আছে তুমি মিথ্যে কথা বলো, তোমার ক্ষমতা আছে বিরোধীদেরকে তুমি ধরিয়ে দাও। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় অনেক কিছু ঘটনা ঘটছে, আমরা চোখের সামনে দেখছি, দুটো দুটো ব্যবসায়ী মারা গেছে, আজও পর্যন্ত কোন রকম কোন লোক অ্যারেস্ট হলো না, জানতে ইচ্ছে করে কেন পারলো না। আমরা রামনবমীতে যে ছেলেটাকে রামনবমী মিছিল হাঁটিতে ছিল তাকে মুঙ্গের থেকে তুলে আনা হলো, অবশ্যই আমরা এখানে দেখতে পেলাম না, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় নিখুঁত ভাবে চুরি চলছে। তাই বন্ধু চোর হইতে সাবধান, লড়াই করতে হবে, তাহলে চোরেরা আপনাদের সমস্ত চুরি করে নেবে। আর মুসলিম সমাজে ভাই বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই যেভাবে এই চুরির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন আপনারা রুখে দাঁড়ান, পশ্চিমবাংলা একদিন আমরা খুব ভালোভাবে সোনার বাংলা তৈরি করতে পারবো, সকলকে নিয়ে একসাথে।
আমাদের বিরোধী দলের নেতা বলেছেন নো ভোট টু মমতা। আমি আপনাকে বলছি নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। আর ভাইপোর কথাতে বিশ্বাস করবেন না, সমস্ত তৃণমূলরা বিপদে পড়বে আর পশ্চিমবঙ্গবাসী বিপদে পড়লে তিনি তখন বিদেশ চলে যাবেন খুব তাড়াতাড়ি দেখতে দেখুন। সবচেয়ে একটা কথা বলবো, নতুন তৃণমূলে নতুন ভাবে এগিয়ে যাওয়া তার মানে জাতীয় দলের তকমা হারানো, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল। একদিন হারবে, সুনির্দিষ্ট ভাবে চুরি করাটাই তৃণমূলের কাজ, তাই আজকে কোথাও বিস্তার লাভ করেনি। এর পরবর্তী ধারে রাজ্যের দল হিসাবে ঘোষিত থাকবে না নিশ্চিত হবে, সেদিনটা আমরা নতুন তৃণমূলকে দেখতে চাই। ভালো থাকবেন, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।